বিশ্বকাপের পরে প্রথমবারের মতো মিরপুরের মাঠে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাঠে প্রথমবার হলেও এর আগে দুবার মিরপুরে এসেছিলেন, তবে সেটি বিসিবি কার্যালয়ে। আর এদিন শুধু অনুশীলনের উদ্দেশ্যেই মিরপুরে হাজির শান্ত। অনুশীলনে এসেই দৌড়াতে দৌড়াতে হাঁপিয়েও গেছেন টাইগার অধিনায়ক। শান্তর এমন হাঁপিয়ে ওঠার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অবস্থাকেও তুলনা করা যেতেই পারে, কারণ নাজমুল শান্তর দলের বিশ্বকাপ পারফরমেন্স দেখে দর্শকরা এভাবেই হাঁপিয়ে উঠেছিলেন। এমনকি সদ্য সমাপ্ত বিশ্বকাপের সুপার এইটে শান্ত দল একের পর এক হারের মুখ দেখতে দেখতে নিজেরাই তো হাঁপিয়ে উঠেছিলেন। বিশ্বকাপের পর এই মুহূর্তে টাইগার ক্রিকেটে তেমন কোনো ব্যস্ততা নেই, আর তাই তো এই ফাঁকা সময়ে যাতে শরীরে মেদ জমে না যায় সেজন্যই শান্তর এই চেষ্টা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। একাডেমি মাঠে দৌড়ানোর প্রস্তুতি নিয়েই এদিন মিরপুরে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপ মিশন শেষ করে টাইগাররা দেশে ফিরেছে বেশ কদিন হলো, আর তাই তো এই সময় পুরোটাই কেটেছে পরিবারের সঙ্গে। স্বাভাবিকভাবেই তাই মানা হয়নি তেমন কোনো স্বাস্থ্য সচেতনতা, কিন্তু পেশাদার ক্রিকেটার বলে কথা যাদের মানতে হয় কঠোর স্বাস্থ্যবিধি, তাই তো হাতে নেই সময়, নেমে পড়েছেন শরীরের মেদ ছড়াতে। সাদা রঙের টি শার্ট গায়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাতে পানির বোতল নিয়ে মিরপুরের একাডেমি মাঠে প্রবেশ করেন শান্ত। মাঠে ঢুকেই দেখা ঘরোয়া ক্রিকেটের দাপট দেখানো ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে। পানি খেতে খেতে এই ব্যাটারকে কিছু একটা বোঝাচ্ছিলেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক। বিসিবির এক ট্রেনারকে সঙ্গে নিয়ে ঘড়ি ধরে দৌড়েছেন নাজমুল শান্ত। ওই ট্রেনারের সঙ্গে আলাপ করে ঠিক করেছেন কোথায় গিয়ে শেষ হবে দৌড়। মিরপুরের তপ্ত রোদ নাজমুল শান্তর রানিংয়ে বারবারই বাগড়া দিচ্ছিল, আর সেজন্য শান্তকে দেখা গেছে প্রচুর পানি পান করতেও। দৌড় শেষ করে বসে পড়তেও দেখা গেছে টাইগার দলপতিকে। রানিং শেষে কিছুক্ষণ জিমেও সময় কাটিয়েছেন শান্ত। সবশেষে নিজের কালো রঙের গাড়ি চেপে মিরপুর ছেড়েছেন বিশ্বকাপ জুড়ে সমালোচনার শিকার হওয়া নাজমুল শান্ত। আগস্টের শেষেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল, আর সেই দলের কাণ্ডারি নাজমুল শান্ত। তবে কি ওই সিরিজকে সামনে রেখেই এমন প্রস্তুতি শান্তর? সেটা হলেও হতে পারে, কারণ পুরো বিশ্বকাপ জুড়ে নাজমুল শান্ত ছিল পারফরমেন্সের দিক থেকে চরম সমালোচিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে নাজমুল শান্তর যে রান খরা শুরু হয়েছিল সেটি এখনও কাটেনি, বরঞ্চ হয়েছে আরও অবনতি। আর তাই তো সেই পাকিস্তান সিরিজকে লক্ষ্য করেই হয়তো শান্তর এমন প্রস্তুতি। দিবাকর চৌধুরী, কালবেলা।